নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত। এগুলো আমার বোগেনভিলিয়ার কাটিং। ফেব্রুয়ারি মার্চে প্রুনিং করা ডালগুলো আমি স্যান্ডে বসিয়েছিলাম, সেগুলো অনেকগুলো গাছই লেগে গেছে। তো এইগুলোকে আজকে আমি রিপট করে দেখাবো তোমাদেরকে। এই যে দেখো, গাছগুলোকে আমি স্যান্ড থেকে বের করেছি। এখানে 10টা গাছ আছে, আমার 10টা বোগেনভিলিয়া গাছ তৈরি হয়ে গেছে। রুট দেখো কত বড় বড় রুট হয়েছে। আমি কাটিংগুলোতে রুটিং হরমোন লাগিয়ে যে স্যান্ডে বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আমার এতগুলো গাছ তৈরি হয়ে গেছে। এবার চলো আমি রিপট করা দেখাই। এটা আমার শীতের মাটি, অলরেডি স্যান্ড মেশানো আছে। আমি মিশিয়েছি নিম খোল, ফার্মি কম্পোজ, ফাঙ্গিসাইড আর রুটিং হরমোন। এটা রুটিং হরমোন, এটা ফাঙ্গিসাইড, নিম খোল আরও খানিকটা মিশিয়ে দিচ্ছি আর ফার্মি কম্পোজ। এই আমার সয়েল মিক্স। আমি রুটিন হরমোন দিয়েছি যাতে গাছে নতুন রুট বেরিয়ে গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ ধরে নেয়। সাথে এটা দেখো লাকি ব্যাম্বু, ইয়ালিশ হয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের করে আমি মাটিতে বসিয়েছিলাম। দেখো রুট বেরিয়ে গাছ গ্রোথ ধরে নিয়েছে। এটাকেও আজকে আমি রিপট করব সেম সয়েল মিক্সে। আজকে আমি সেরামিক পটে গাছ লাগাবো। নিচে আমি টব ভাঙা কুচি দিয়ে নিয়েছি, এবার মাটি দিয়ে ভরাট করে নেব। মাটিটাকে চারদিকে ছড়িয়ে আমি এবার গাছটাকে এর মধ্যে বসিয়ে দেব। আমি তো সাধারণত এয়ার লেয়ারিং করে গাছ তৈরি করি, কিন্তু কাটিংগুলোও আমি ফেলি না, কাটিং থেকেও প্রচুর গাছ তৈরি হয়। এটা যতদূর মনে হচ্ছে ইয়েলো কালার বোগেনভিলিয়া। এবার মাটি দিয়ে আমি গাছটাকে পুরো সেট করে দেব। আমার গাছ লাগানো অলমোস্ট হয়ে গেছে। সবগুলো গাছ তো আমি একবারে লাগানো দেখাতে পারবো না, অনেকটা সময় লাগবে। আমি আরও দুটো টবে মাটি ভরেছি, সেইগুলোতে দুটো গাছ লাগিয়ে তোমাদেরকে দেখাবো। পরে আমি পুরোটার আপডেট দেবো, কারণ এখানে 10টা গাছ আছে। এতগুলো গাছ লাগানো দেখালে ভিডিও বিশাল বড় হয়ে যাবে। এই গাছটার রুট দেখো কোথায় গেছে। এটা লিলাকের গাছ, পাতা দেখে আমি বুঝতে পারছি খুব মিষ্টি একটা রং, লাইট পার্পেল কালার। আর এটা পিঙ্ক কালার বোগেনভিলিয়া, এটারও রুট দেখো কিরম মোটা হয়ে গেছে। তো আমি ক্যামেরা রেখে গাছ সেট করে ফিরে আসছি। আমার গাছ লাগানো হয়ে গেছে, আমি 3টে গাছ এখন দেখালাম তোমাদেরকে। পরে সব গাছ বসানো হয়ে গেলে আমি আপডেট অবশ্যই অবশ্যই দেখাবো তোমাদেরকে। এবার আমি আমার পুচকু লাকি ব্যাম্বুকে রিপট করবো। এটা একটা সুপ বোল, এতে রিও লাগানো ছিল, রিওটাকে খুলে আমি লাকি ব্যাম্বুকে আজকে এখানে লাগাবো, এক্সপেরিমেন্ট করব। নিচে কিন্তু কোনো হোল নেই, আমি বোগেনভিলিয়ার সয়েল মিক্সেই গাছটাকে বসাবো, এক্সপেরিমেন্ট করব কি রেজাল্ট আসে। আমার গাছ বসানো হয়ে গেছে অলমোস্ট। তো ফ্রেন্ড, তোমাদেরকে আমি আবার বলবো, কোনো কাটিং তোমরা ফেলবে না, ছোট্ট ছোট্ট কাটিং তোমরা স্যান্ডে বসিয়ে রাখবে, দেখবে কোনো না কোনো গাছ ঠিক গ্রোথ নিয়ে নেবে, গাছ তৈরি হয়ে যাবে। এইভাবে প্রচুর গাছ করে তোমাদের বাগানকে প্রচুর ফুলে ভরে তোলো। যত গাছ করবে তত গাছে বেশি ফুল ফুটবে, বাগান গাছে আর ফুলে ভরে উঠবে। আর গাছ তৈরি করে ফ্রেন্ডস রিলেটিভসকে গিফটও করা যায়, তারা খুশিও হয়। সাথে আমার বাগানের ভিউ খানিকটা খুব তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।